আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম এই গ্রাম বাংলা সুন্দর প্রকৃতির মাঝে। তো চলো যেতে যেতে দেখা যাক আমরা কোথায় যাই। তবু আমি বলে রাখি, প্রথমে যাব আমরা জয়ী ব্রিজে। তো যেতে যেতে বলি যে আমরা ছিলাম হলো কাশিয়া বাড়িতে, তো সেখান থেকে আমরা বেরিয়েছি। দেখতে পাচ্ছ যে দূরে যে ব্লু কালারের বাড়ির মতন দেখা যাচ্ছে, এটা হলো পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন। ছোটো করে বলতে গেলে যারা বাংলাদেশ আর ইন্ডিয়ার কাঁটাতারের মাঝে থাকতো, তাদের পুনর্বাসনের জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছে। শোনা গেছে এখানে প্রায় 320 মতন ফ্যামিলি থাকে। চলো তাহলে এবার প্রকৃতিটা উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া যাক। অতিক্রয় ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে, আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছে। এখান থেকে মেকলিগঞ্জ 8 কিলোমিটার, চ্যাংড়াবান্ধা 18 কিলোমিটার, আর 3 বিঘা করিডোর 19 কিলোমিটার। আর দিও না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ এখন আমরা বোয়ালমারিতে চলে এসেছি। আমরা অনেকটা পথ অতিক্রম করে জয়ী ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ সামনেই জয়ী ব্রিজ। থেকে জয়ী ব্রিজটা শুরু হলো। তো বলে রাখি প্রথমে জয়ী ব্রিজের ডিস্টেন্স 2.7 কিলোমিটার, তাই বুঝতেই পারছো ব্রিজটি কতটা লম্বা হতে পারে। জয়ী ব্রিজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লংগেস্ট ব্রিজ। ব্রিজটি হওয়ার মূল কারণ হলো হলদিবাড়ি আর মেকলিগঞ্জকে একসাথে কানেক্ট করে, যেটি কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ব্রিজটি বেশি দিন হয়নি, এটি হলো 2021 তৈরি হয়েছে, কমপ্লিট হয়েছে। হলদিবাড়ি আর মেকলিগঞ্জের ডিস্টেন্স কমিয়ে 15 কিলোমিটার, আর আগে ছিল 70 কিলোমিটার। বৃষ্টি হওয়াতে যাতায়াতের খুব সুবিধা হয়েছে। আগে এই বৃষ্টিটা না থাকাতে খুব যান চলাচল, জিনিসপত্র আমদানি রপ্তানিতে খুব প্রবলেম হতো। দূরে যে গ্রিন ফরেস্টের মতন দেখা যাচ্ছে, ওখানে কিন্তু একটা পিকনিক স্পট আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে। গরমের দিন বলে নদীর জলটি অনেকটাই শুকিয়ে গেছে, এখানে তিস্তা নদী গেছে। মানুষ ছেড়ে যেতে, আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে। আর দিও না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাছ সোনা, দেখেছি রূপ সাগরে মতিক্রয় ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে, আর দিও না ধর। যে গ্রিন দেখা যাচ্ছে, এখানে প্রচুর তরমুজ চাষ হয়েছে। আবার মাঝে কিছুটা চড়া পড়ার পরে আবার তিস্তা নদী দেখা যাচ্ছে। অতিক্রয় ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ স।
সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে। এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটোটা তুলে নিলাম, আর কোথাও ঘুরতে গেলে ফটো তোলা তো ম্যান্ডেটরি। এখানে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়েছে, তো আমরা গিয়ে জিজ্ঞেস করাতে এখানে বললো যে এখনও তরমুজগুলি হয়নি ভালো মতন, আরও 15-20 দিন পর তরমুজগুলি ভালো হবে। তো ফাইনালি আমরা নদীটি পার হওয়ার লাস্ট মুমেন্টে আছি, এই আমরা নদীটি পার হলাম। তো নদীটি পার হতেই ব্রিজ দিয়ে মোটামুটি 15 মিনিটের মতন লেগেছিল। আমরা পানিয়ার চর পৌঁছে গেছি, এবার আমরা কোথায় যাই তা দেখার জন্য তোমাদের ভিডিও সেকেন্ড পার্ট দেখতে হবে। আর বলে রাখি আমরা আরেকটি খুব ইন্টারেস্টিং জায়গায় যাব। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।